নমস্কার বন্ধুরা, আমি পায়েল, রকমারি রান্নায় সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো তালের ক্ষীর। তালের ক্ষীর বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো তাল, আমি একটা তালের পাল্প এখানে নিয়ে নিয়েছি, এখানে আছে চিনি, এক কাপ পরিমাণে চিনি আছে, এখানে আছে নারকল কুড়ো একটা বড় কাপের, এক কাপ দুধ, আর এখানে সাজানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ আর আমন্ড কুচি। চলুন এবার দেখা যাক কীভাবে বানানো যায়। গ্যাস ওভেন জেলে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা গরম হলে এবার আমরা তালের পাল্পটা দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার নাড়াতে থাকবো আমরা তালটাকে। তালটাকে ভালো করে জাল দিয়ে নেব। তালটাকে 5 মিনিট আমরা জাল দিয়ে নিয়েছি। এবার এতে আমি দুধটা অ্যাড করব। দুধটা দিয়ে ভালো করে মিক্স করে দেব। চিনিটা দিয়ে দেব, এরপর আমি নারকেল কুড়োটা দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ জাল দিতে থাকবো, ততক্ষণ না ঘন হয়ে আসছে। প্রায় 15 মিনিট জাল দেওয়ার পর আমার তালের ক্ষীরটা এই পর্যায়ে এসেছে। দেখুন, আমি আরও একটু ঘন করতে চাই। আমি এখনও 2-3 মিনিট ফুটিয়ে নেবো একটু। আপনারা চাইলে এই অবস্থা তো নামিয়ে নিতে পারেন, আমি আরেকটু ঘোরানো করব। তালের ক্ষীরটা আমার ঘন হয়ে এসেছে, এবার আমি এটাকে নাপিয়ে নেব, সার্ভ করে নেব। আমার সার্ভ হয়ে গেছে, এবার আমি একটু গার্নিশিং করে নেব, নারকেল গুঁড়ো দিয়ে দেবো একটু উপর দিয়ে। কাজু দিয়ে দেব, কিশমিশ দিয়ে দেব, আমন্ড কুচি দিয়ে দেব, রেডি হয়ে গেছে আমাদের তালের ক্ষীর। তালের ক্ষীর লুচি পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে আপনাকে, এবং একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।